ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া ইংলিশ সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আরনি। আজকের টপিক হচ্ছে ইমেল বা লেটার ফর্মেট থ্রি। তো এই ফর্মেটে আমরা অনেকগুলো লেটার বা ইমেল লিখতে পারবো। তো এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ব্রিলিয়ান্ট রেজাল্ট, অ্যাডভাইস, কন্ডোলেন্স, ফাদার্স বা মাদার ডেট, বার্থডে গিফট, ভিজিট হিস্টোরিক্যাল প্লেস বা পিকনিক, এই জাতীয় ইমেলগুলো কিন্তু আমরা এই একটা ফর্মেটের সাহায্যে লিখতে পারবো। তো ইমেল বা লেটার সম্পর্কে আমার এর আগেও একটি ভিডিও আমি পাবলিশ করেছিলাম, ওই ভিডিওটা তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো। তো এখানে ইমেল বা লেটার লিখতে হলে প্রথমে আমরা জানি কী কী করতে হয়। ফর্ম দিতে হয়, টু দিতে হয় এবং সাবজেক্ট দিতে হয়। তো ফর্মে তোমার নিজের ইমেল অ্যাড্রেস দিবে, টুতে তোমার তুমি যার কাছে লিখবে তার ইমেল অ্যাড্রেস, আর ইমেলের যে সাবজেক্ট সে সাবজেক্টে দিতে হবে। তো এগুলো তোমরা জানোই, এর জন্য এত কিছু বলছি না। জাস্ট এখানে ধরো ডিয়ার এক্স, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ বা সালাম, শুরুতে আমার আন্তরিক ভালোবাসা বা সালাম নিও। আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আই রিসিভ ইউর লেটার, আমি তোমার চিঠি পেয়েছি। আর ইমেল হলে লিখবে সেক্ষেত্রে ইমেল, আই রিসিভ ইউর ইমেল। ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, যে সম্পর্কে জানতে চাইছে সেই সম্পর্কে। আই হ্যাভ লার্ন দ্যাট, আমি জানতে পারলাম যে কী সম্পর্কে জানতে পারলে সেই সম্পর্ক যদি আসে, যেমন ধরো তোমার ছোটো ভাই খুব স্মোকিং করে, তো এটা তো খুব খারাপ একটা বিষয়, তো এই সম্পর্কে তুমি জানতে পারলে, অথবা সে পড়াশোনায় মনোযোগী নয় সে সম্পর্কে জানতে পারলে সেই বিষয়টা আর কি। আর আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, ধরো এখানে তুমি তাকে ইনফর্ম করছো, ধরো তোমার বোনের বিয়ে, সেই সম্পর্কে তোমার বন্ধুকে ইনভাইট করবে সেটা, অথবা তোমার বার্থডে পার্টি যদি থাকে সেক্ষেত্রে বার্থডে পার্টির ক্ষেত্রে বা ম্যারেজ সেরিমনির ক্ষেত্রে লিখতে হবে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি তোমাকে জানাচ্ছি যে। তারপরে জাস্ট ডেসক্রিপশনগুলো দিতে হবে এবং শেষে শেষ করতে হবে, এই ডেসক্রিপশন দেওয়ার পর শেষ করতে হবে নো মোর টুডে, টেক কেয়ার ইউর সেলস। তো এখানে শর্ট ডেসক্রিপশন গুলো আমি বলছি তোমাদের, কারণ আমাদের প্রত্যেকটা ইমেলের বিষয় তো এক না, একটা ইমেলের এক এক বিষয় থাকে, তো এই জন্য তোমাকে কিছু শর্ট ডেসক্রিপশন শিখতে হবে এবং এটা খুব সহজ ভাষায় এখানে লিখে দেওয়া হয়েছে। তো যদি ব্রিলিয়ান্ট রেজাল্ট আসে তাহলে সেক্ষেত্রে লিখবে ইউ হ্যাভ গট এ প্লাস ইন ডট ডট এক্সাম, ধরো JSC, SSC বা HSC এক্সাম, ইট ইজ এ ব্রিলিয়ান্ট রেজাল্ট, উই আর প্রাউড অফ ইউ, উই হোপ ইন দ্য নেক্সট ইউ উইল ডু মোর বেটার। তো এটা ব্রিলিয়ান্ট রেজাল্টের ক্ষেত্রে লিখতে হবে। এরপরে যদি অ্যাডভাইস সম্পর্কিত হয়, যা ধরো স্মোকার বা অ্যাটেন্টিভ নয় পড়াশোনায় এমন কাউকে যদি লেখা হয় তাহলে সেক্ষেত্রে লিখতে হবে ইউ আর চেন স্মোকার, অথবা ইউ আর নট অ্যাটেন্টিভ টু ইউর স্টাডিজ, দিস ইজ ভেরি ব্যাড, দিস মেক্স মি আনহ্যাপি, প্লিজ বি অ্যাটেন্টিভ টু ইউর স্টাডি, গিভ আপ স্মোকিং, অথবা গিভ আপ ব্যাড কোম্পানি। এরপর যদি আসে কন্ডোলেন্স ফাদার্স বা মাদার্স ডেট, তাহলে সেক্ষেত্রে ইউর ফাদার বা মাদার ইজ নো মোর ইন দ্য ওয়ার্ল্ড, প্যানিক সিস্ট আস হোয়েন উই গট দ্য নিউজ, প্লিজ কিপ পেশেন্স, এভরিথিং উইল বি অল রাইট। এরপরে যদি বার্থডে গিফট সম্পর্কে আসে তাহলে সেক্ষেত্রে এই ডিসক্রিপশন দিতে হবে ইউ হ্যাভ সেন্ট মি এ নাইস বার্থডে গিফট, দিস ইজ ভেরি ওয়ান্ডারফুল বার্থডে গিফট, আই লাইক ইট ভেরি মাচ, থ্যাংকস ফর গিভিং মি দ্য গিফট। আর যদি হিস্টোরিক্যাল প্লেস বা পিকনিক সম্পর্কে আসে তাহলে সেক্ষেত্রে দিতে হবে লাস্ট উইক উই ওয়েন্ট টু এ পিকনিক স্পট, ইট ওয়াজ হিস্টোরিক্যাল প্লেস সোনারগাঁ, বাই ভিজিটিং দিস স্পট উই হ্যাভ লার্নড মেনি থিংস, উই এনজয়েড দ্য পিকনিক বা প্লেস। আর যদি ম্যারেজ সেরিমনি বা বার্থডে পার্টি সম্পর্কিত আসে তাহলে সেক্ষেত্রে দি ম্যারেজ সেরিমনি অফ মাই সিস্টার বা মাই বার্থডে পার্টি উইল বি হেল্ড অন 15 অক্টোবর 2009, অর্থাৎ যখন অনুষ্ঠিত হবে, অর্থাৎ যেদিন তুমি এই ইমেল বা লেটারটা লিখবে তার থেকে ডেট 4-5 দিন একটু বাড়িয়ে নেবে। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, প্লিজ জয়েন উইথ আস 2 days আর্লিয়ার উইথ ইউর প্যারেন্টস অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স। তো এই ডেসক্রিপশনগুলো দেখতেই পাচ্ছ খুব সহজ ভাষায় রচিত, আশা করি এই ডেসক্রিপশনগুলো শিখতে তোমাদের কোনো প্রবলেম হবে না। এই ফর্ম্যাটটা তোমরা যদি শিখে রাখো আশা করি তোমাদের পরীক্ষার জন্য এটা খুবই কাজে লাগবে। তো আজকে এই পর্যন্তই, আগামীতে কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, টাটা।